হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চান। ওয়েলকাম টু সরকার ইন্টেরিয়ার স্টুডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ছোট্ট মডুলার কিচেনের ভিডিও দেখাবো, কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাদের জন্য যারা ভাবছেন যে একটা নতুন মডুলার কিচেন বানাবেন, কি দিয়ে বানাবেন, কিভাবে বানাবেন এবং লো কস্টের মধ্যে একটা মডুলার কিচেন কিভাবে বানানো যায়, একটা ছোট্ট স্পেস কিভাবে ফুললি ইউটিলাইজ করা যায়। এই ভিডিওটাতে পুরোপুরি সেটাই দেখানো হবে যে আমাদের একটা ডিজাইনার টিম কিভাবে একটা মডুলার কিচেন ডিজাইন করে এবং কিভাবে আমাদের লেবাররা সেটা প্রসিড করে এবং ফাইনাল রেজাল্টটা কি আসে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানো হবে। প্লিজ আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলতে চাই, আমরা এই চ্যানেলে ইন্টেরিয়র রিলেটেড ভিডিও নিয়ে আসতেই থাকি। আর যদি আপনাদের এরকম টাইপের ইন্টেরিয়র রিলেটেড ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার বেল আইকনটা অবশ্যই টিপে রাখবেন, তাহলে আপনাদের নতুন ভিডিও যখন আপলোড হবে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমাদের ডিজাইনার টিম ফার্স্টে ক্লায়েন্টসের রিকোয়ারমেন্টটা শোনে এবং তার রিকোয়ারমেন্টস অনুযায়ী এবং তার স্পেস অনুযায়ী আমাদের ডিজাইনার টিম ডিজাইন করাটা শুরু করে এবং ক্লায়েন্টের প্রতিটা স্পেস যাতে ফুললি ইউটিলাইজ করা যায় এবং কোথায় বাস্কেট হলে সুবিধা হবে ক্লায়েন্টের এবং কোথায় ওয়াল ক্যাবিনেট হলে সুবিধা হবে ক্লায়েন্টের, এই জিনিসগুলো ডিসকাশন করে ডিজাইন করে ক্লায়েন্টকে দেখানো হয় যে তার কোথায় কী প্রভিশন করা হচ্ছে এবং কোথায় গ্যাস রাখার জায়গা হচ্ছে, কোথায় ওয়াল ক্যাবিনেট হচ্ছে, কোথায় 6 ইঞ্চেস ওপেন শেলফ হচ্ছে, এগুলো পুরোপুরি ডিজাইন করে দেখানো হয়। এবং ডিজাইনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরই তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের একটা 3D প্রোভাইড করা হয় ক্লায়েন্টকে এবং সেই 3D-তে ক্লায়েন্টসের কালার যেটা চয়েস করে সেই কালারগুলোও আমরা সেখানে প্রোভাইড করে দিই, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে তার কিচেনটা কেমন দেখতে হতে চলেছে। গ্র্যানাইটের থেকে ব্ল্যাকস্টোন যাতে অন্তত মিনিমাম 2-3 ইঞ্চেস যাতে ছোট থাকে। একটা সেমি মডিউলার কিচেন যখন বানানো হয় ব্ল্যাকস্টোন অ্যান্ড গ্র্যানাইট খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সেখানে। এই কিচেনটা পুরোপুরি তৈরি হয়েছে UPVC-তে অথবা ফাইবার বোর্ডে, যেটা ফুললি ওয়াটারপ্রুফ মেটেরিয়াল, টার্মাইট প্রুফ এবং বরার প্রুফ। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে যেখানে আমরা হিঞ্জেস বসানো হয় এবং যেখানে যেখানে আমাদের চ্যানেল বসানো হয় সেখানে সেখানে আমরা এই ব্ল্যাক বারটা লাগানো হয় এবং সেই ব্ল্যাক বারের উপরে এই হিঞ্জেস স্ক্রুজগুলো ফিট করা হয় তাতে যাতে লুজ আপ না হয়ে যায়। এই বিষয়ে অনেকের কোয়ারি ছিল, আশা করি যাদের কোয়ারি ছিল তাদের আমরা কোয়ারিটা ক্লিয়ার করতে পারলাম। এবং এই স্ক্রুগুলো কিন্তু ওই ব্ল্যাক বারের উপরই করা হচ্ছে, তাতে অনেক জিনিসটা অনেক মজবুত থাকে। আর পিছনে ফিট করা হয় 6mm থিকনেসের UPVC-রই ব্যাক প্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা UPVC ব্যাক প্যানেলটা ফিট করি 6mm থিকনেসে। ডিটেল অফ দ্য ফিনিশিং ওয়ার্ক কেমন লাগছে আপনারা প্লিজ দেখুন পুরোপুরি। যারা এই ভিডিওটা এত অবধি দেখেছেন আশা করি আপনাদের ভিডিও আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। আর যাদের ভালো লাগছে প্লিজ একটি লাইক করে দেবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। কিচেনে ফার্স্টেই আমরা একটা ওপেন পাল্লা দিয়ে দিয়েছি, ভেতরে একটা শেলফ প্রোভাইড করে দিয়েছি, দেন 3খানা ড্রয়ার সেট আপ দিয়েছি। ফার্স্টেই আছে কাটলারি,